ইমিডিয়েটলি না, এখন বাজে প্রায় 10:30 মতো বোধ হয় বাজে এখন, জানো তো। আমরা উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু দরজা খুলে ঠিক বেরোচ্ছিলাম না, কারণ ভেতরেই যা কাজ ছিল করছিলাম আর কি। কালকে রাতে বাসনগুলো মাজলাম, ঘরটা ঝাঁট দিলাম, এইসব করছিলাম। সকালে দুজনে টিফিনটা খেলাম, আমি ম্যাগি খেলাম, ও প্রোটিন খেলো, এই আছে খাওয়া দাওয়া। প্রচন্ড রোদ উঠেছে, মানে আমি পুরো ঝলসে যাচ্ছি, জ্যাকেট সোয়েটার রোদে দিতে এসে গরম লাগছে বেশি। ওই তিনটে আমার নয়, ওটা স্বর্ণালী আমাকে দিয়েছে পরার জন্য, বলেছে তুই পরবি এগুলো। তো আর বাকি জিনিস একেবারে একটু রোদ খাইয়ে নিচ্ছি, নিয়ে দেখা যাক কি করি। আজকে রোদটা উঠেছে ঠাকুর ঠাকুর করে, আর কিন্তু ওই পাশে আবার মেঘও রয়েছে, একটু তাকে তাকে থাকতে হবে আর কি। মোটামুটি 1 ঘন্টার মধ্যে গরম হয়ে যাবে, যা রোদ উঠেছে। মোটামুটি সব ছাদে যা ছিল মেলে দিয়েছে। আমি তো ভাবছি আমার কম্বলটাও এনে একবার দিয়ে যাব রোদে। তো চলো যাওয়া যাক এবার নিচে, কারণ আমার কাজ আছে। আজ 11:35, আর এদিকে আমি সবটাই গুছিয়ে নিয়েছি। এটাই করেছি ডাল সেদ্ধ, এটাই আলু ভাজা মেখে রেখে দিয়েছি। ওর আজকে ইচ্ছে হচ্ছে গোল গোল আলু ভাজা খাবে, মাছ ভাজা হবে, আর এটা দিয়ে আমি ডালটাকে রান্না করব। ডালটা একটু ফ্রাই টাইপের, ফ্রাই তো পুরো হবে না, কারণ আজকে দেখেছো ডালটা ধোয়াতে পুরো এরকম হয়ে গেল। তো কড়াইটা বসিয়েও দিয়েছি, আমার কড়াইটা দেখবে এদিকের হ্যান্ডেলটা আছে, কড়াইটা তো ফুটো ফুটো আগেই হয়ে গেছে, বাদটা ওই যে দেখতেই পাচ্ছ তোমরা। এ দেখো হ্যান্ডেল খুলে চলে গেছে কালকে, মানে এতটাই মাজার তোড়জোড় লেগেছিল আমার, হ্যান্ডেল চলে গেছে। যাই হোক না কেন, ক্রমেই একটা স্ক্রু কোথায় খুলে চলেও গেছে বাসন মাজার টাইমে। তো কড়াই গরম হয়ে গেছে, আগে আমি তেলটা দিয়ে নিই, তারপর বকবক করছি। তো তেল তো গরম হয়ে গেছে, আমি দেবো শুকনো লঙ্কা ফোড়ন, তারপর এটা হলে দেবো রাঁধুনি। শুকনো লঙ্কাটা মোটামুটি হয়ে গেছে, এবার দেবো আমি রাঁধুনিটা, হাতে ভালো করে ডলে নিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো, পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা থাকলে তোমরা দিতে পারো, আমার কাঁচা লঙ্কা কালকে শেষ হয়ে গেছে, এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখো পেঁয়াজগুলো ভাজা হওয়ার পর আমি দিয়েছি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নুনটা ডালে দেওয়াই রয়েছে, তাই আর আমি দিচ্ছি না। আবারও নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে নিয়ে আমি ডালটা দিয়ে দেব। হাঁপাচ্ছি কেন বলো তো, বড়িটা একটু রোদে দিয়ে আসলাম, রোদ দেখে মনে পড়ে গেল আর আমি তো বড়িটাও রোদে দিয়ে বসতু, তা বড়িটাও দিলাম, আর একটা স্টোল বা শাল যাই বলো না কেন আরও একটা দিয়ে আসলাম, যে গলায় ঠলায় পেঁচাতে লাগে যদি আবার, তো ওই জন্য ওটাও নিয়ে যাবো, তাই ওটাও রোদে দিয়ে আসলাম। নামানোর সময় তোমাদেরকে দেখাবো বা নামিয়ে এনে দেখাবো। আরও সোয়েটার ফোয়েটার আছে, অত তো নিয়ে যেয়ে লাভ নেই, কারণ ওখানে গিয়ে কিনতে হবে আমরা ড্যাম শিওর। ওরকম ঠান্ডা আমাদের কলকাতাতে পড়ে না, তাই জন্য আমার জ্যাকেট কেনা নেই, আর আমি ওরকম ঠান্ডার জায়গায় কখনো ঘুরতেও যাইনি, আমার নেই। অ্যাপিদি গেছে, তাই অ্যাপিদি রয়েছে কিছুটা, আমার নেই, প্রমিরও নেই। তো চলো ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডালটা। ডালটা দিয়ে দিয়েছি, এবার অনেকক্ষণ ধরে ভালো করে ফোটাবো, তারপর নামাবো, তো তখন আসবো তোমাদের কাছে। আরেকটিকে আমি আরেকবার একটু ঘরটা ঝাঁপিয়ে নিই, কারণ সব নামিয়েছি তো পুরো উল্টা পাল্টা করে ফেলেছি সবকিছু, আর একটু ধুলো ধুলো হয়ে গেছে। তো ঘরটা আরেকবার ঝাঁপ দিয়ে নিই, গ্যাস ট্যাসও মুছতে থাকবো, আরেকদিকে আলু ভাজা আর মাছ ভাজাটা বসাবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে চারদিকটা দেখে বুঝতেই পারছো, এদিকে আমার বালিশ রয়েছে, ওই পেছনে দুটো তার কম্বল, আর এইদিকে অ্যাপিদির অবস্থা দেখো, বলে গেছে আমাকে তুই একটু বৃষ্টি নাবলে তুলিস, আপাতত তো নাবেনি, দেখা যাক কি করা যায়। এখানে দিয়েছি আমার বড়ি, আবার কতগুলো কেচেও দিয়েছিলাম, তো এগুলো মেলবো, আগে যেগুলোকে রোদে দিয়ে গেছিলাম সেগুলোকে আগে তুলে নিই, দাঁড়াও এগুলো আমি নিয়ে নিচ্ছি। আর ওই পেছনের দিকের তারে আমার ভেজাগুলোকে আমি মেলে দিয়েছি, দেখো অবস্থা, সিঁদুর ফিঁদুরও পড়িনি, কম্বলটা আমি নিলাম, ও এসে বালিশগুলো নিয়ে চলে গেছে, এখন শুধু অ্যাপিদিরগুলোই রয়েছে, যদি বৃষ্টি নামে আমি নিয়ে যাব, কারণ এত কিছু আমার নেওয়া তো সম্ভব না একা, তার মধ্যে ও রয়েছে মিটিংয়ে, দেখা যাক কি হয়। তো চলো এবার নিচে যাই, ঠাকুর পুজো দেবো, একটু ক্রিম মাখবো, সব কাজ আজকে আমাদের সিম্পল লাঞ্চ, ভাত মাছ ভাজা আলু ভাজা, ফোকাসকে ঠিকঠাক নিচ্ছে না, আর হচ্ছে ডাল, বেশি ঘন করিনি কারণ ভাত দিয়ে খাবে, রুটি দিয়ে তো নয়, তাহলে আটটু টানানো যেত। তো চলো আগে খেয়ে দিয়ে নিই তাহলে।
সকালে ছিল এত রোদ যে চোখে মুখে অন্ধকার দেখছিলাম। ছাদ থেকে নেমে এসে জোরে একটা দরজায় ধাক্কা খেয়েছি যে চোখে এতটাই অন্ধকার দেখছিলাম এত রোদের জন্য এসে ছাদ থেকে। আর এখন দেখো দৌড়ে দৌড়ে গিয়ে ছাদ থেকে স্নান করার পর যেগুলো মেলে দিয়েছিলাম ওগুলো নিয়ে আসলাম। ওই ছাদেরগুলো আর নিতে পারিনি, পুরোই ভিজছে, কিছু করার নেই। ওই ছাদেরটাও পুরোই ভিজছে। মোটামুটি এখান থেকে আমি এই দুটো ছাদই দেখতে পাচ্ছি, আর এগিয়ে পিছিয়েও দেখা যাবে, কিন্তু আমার ফোনের ক্যামেরাটা ভিজে যাবে তো দরকার নেই আমার। ওই দেখো অ্যাশ কালারের বাড়িটার ছাদেও ভিজছে। কি করবে, এই টাইমটাতে সবাই একটু মোটামুটি ঘুমায়। যদিও আমি নোটিফিকেশান পেয়েছিলাম 5টা থেকে বৃষ্টি নামবে ব্যাঙ্গালোরে, তো তাই হয়ে গেল আর কি। আর কি শেষ রক্ষে হলো না, তাও ভেবেছিলাম হয়তো এখানে নামবে না অন্য কোথাও হবে, কারণ এখানে না প্রচণ্ডই রোদ ছিল, কিন্তু রোদের মধ্যেই বৃষ্টি নেমে গেল, আর কিছুই করার নেই। তো চলো আবারও ওই গোগলটা ধরিয়ে দিয়েছে যেটার কথা তোমাদেরকে বলি। সন্ধেবেলা টুনিটা আজকে ধরিয়ে দাওনি ঠাকুরের? দেখো আমার স্তূপ যেগুলো একটু রোদ খাইয়ে এনেছিলাম সেগুলোকে ভাজ করে এরকম রেখেছে। যে স্টোলটার কথা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এইটা, এই একটাই শাল বা স্টোল যাই বলো না কেন এনেছিলাম, তো এখানেই আমি স্তূপ করে রেখে দিয়েছি। ট্রলি নামাবো, এখান থেকে উঠিয়ে দেবো, আর আলমারিতে ঢুকিয়ে কোনো লাভ নেই। এখন বাজে রাত্রি 10টা, যাবো রুটি করতে। তার আগে কাকি একটু ফোন করেছিল, কাকি বলতে আমার গানের স্যারের বউ কাকি, তো কাকির সাথে প্রায় দিনই কথা হয়, দুদিন তিন দিন অন্তর অন্তরই নয় কাকি ফোন করে নয় আমি ফোন করি। বলেছিলাম যে কাকি আমার আরেক মায়ের মতো, তো ভালোবাসাটা একটু অন্যরকম যাই হোক না কেন। তো সেসব বোঝানোর আগেও আমি কিছু কথা বলার জন্য এখন ক্যামেরাটা অন করলাম। এই যাবো রুটিটা করতে, কিন্তু আমার ঘুরতে যাওয়ার কথা শুনে বা কোথাও একটা যাব সেটা অনেকদিন ধরেই বলছি, কেন বলো তো পুরোটা বলছি না, কারণ সব সময় সব প্ল্যান পুরো সামনে এসেও ভেস্তে যায়, ওই জন্য বেশি লাফালাফি বা আমরাও বেশি কিছু একটা বলতে চাইছি না, যেটা হবে সেটা তো দেখতেই পাবে। কারণ এরকম হয়েছে যে প্ল্যান করে ভেস্তে গেছে, তো আমরা কলকাতা যাওয়ার টাইমে ওই জন্য বলিনি আর এখনো ওই জন্য বলছি না, তবে এখন কলকাতা যাচ্ছি না, এটা তো স্বাভাবিক বিষয়, এত শীতের জামা কাপড় নিয়ে কলকাতা যেতাম না। আর বাড়িতে তো রয়েছে শীতের জামা কাপড়, ওখানে আলাদা করে আর নিয়ে যাওয়ার কিছু নেই। যাই হোক না কেন, আমার ঘুরতে যাওয়ার বা কোথাও যাওয়ার কথা শুনে অনেকেই বলছিলে, মানে একজন মানে অঙ্কিতা আমাকে ইউটিউবে কমেন্ট করেছো, আর বাকিরা আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে পার্সোনালি জিজ্ঞেস করেছো, তোমরা টমির প্রতি এতটা ইন্টারেস্ট দেখিয়েছো, সত্যি আমার ভালো লেগেছে যে তোমরাও ওকে এতটা ভালোবাসছো। আমাকে তো ভালোবাসা দিয়েইছো, তাই জন্য আমি যেটুকু এগোতে পারছি তোমাদের হাত ধরেই পারছি, তার সাথে ওকেও ভালোবাসতো, সত্যি আমার ভালো লেগেছে। কিন্তু তার সাথে সাথে এটাও বলি যে এরকম কোনো ভাবার কারণ নেই যে আমি ফ্ল্যাটে না থাকলে বা আমি কোথাও গেলে ও খেতে পায় না বা ওর অযত্ন হয়। ও এইবার আমরা কলকাতা গেছিলাম, ও হয়তো অনেকদিন দেখতে পায়নি, বা আমাদের সাথেই যখন নিচে নেমে গেছিল ও কিন্তু এখনো একটু একটু ভয় পায়, যখন আমরা বেরোই আমাদের পেছন পেছন চলে যাচ্ছে, আমরা যখন গাড়িতে যাচ্ছি তখনও গাড়ির পেছন পেছন কতটা যাচ্ছে, ও এখনো একটু ভয়ে ভয়ে থাকে, কিন্তু এটুকু জানে যে আমরা ফিরে আসছি আবার ফ্ল্যাটে। তো তখন আমরা ফিরিনি, তো সেই অভিমানেই বলো যাই বলো, কারণ কুকুর ভীষণই প্রভুভক্ত প্রাণী, তো যেহেতু আমি রোজ খেতেটা দিতাম তাই জন্য বেশি ভালোবাসাটা তৈরি হয়েছিল, বোধহয় বেশি বিশ্বাস করেছিল, তো ওই জন্য হয়তো কোথাও গেছিল গিয়ে। কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে খেতে না পেয়ে বা অযত্নের কারণে চলে গেছিল, ওকে কিন্তু স্বর্ণালি অ্যাপিদি দুজনেই ওকে খেতে দিত, কিন্তু ও খেত না, তো দিনের পর দিন ও খাবার নষ্ট করতো বলে লাস্টে একটা টাইমে যখন ওকে এমনিও দেখতে পাচ্ছিল না কেউ কোথাও, তখন খাবার দেওয়াটা ওরা বন্ধ করেছিল। তাই জন্য এরকম কিন্তু কিছু নয় যে ও অযত্নের কারণে বা খেতে না পেয়ে চলে গেছিল আগেরবার, ঠিক আছে? তো আমি না থাকলেও কোনো অসুবিধের কারণ নেই, বা অ্যাপিদি সোনালি না থাকলেও ওর কোনো অসুবিধার কারণ নেই, কেউ না কেউ তো থাকছি ফ্ল্যাটে, এবার আমরা আর অ্যাপিদিরা যাচ্ছি, সোনালি ফ্ল্যাটে থাকছে, তো সোনালি খেতে দেবে, এটা নিয়ে এত ভাবনা চিন্তার কোনো কারণ নেই। তবে সত্যি তোমরা এতটা ভেবেছো ওকে নিয়ে, সত্যি আমার ভালো লেগেছে, তাই জন্য এটুকু জানানো ছিল, তাই জন্য আমি বলে দিলাম যে এরকম কিছু কিন্তু কেউ ভেবো না যে আমি না থাকলে ওর খুবই প্রবলেম হয় বা কিছু। হ্যাঁ একটু প্রবলেম হয় যেহেতু আমি রোজ খেতে দিই বা ও যায় দিতে, আর
সকালেরটা আমি দিই, রাতেরটা ও যায়, বেশিরভাগটা তাই হয়। তো চলো এখন যাবো রুটি করতে, আর বকবক করলে চলবে না, কারণ অলরেডি বোধহয় 10টা 10 বাজে। তো চলো যাওয়া যাক। এখানে রুটি হয়ে গেছে, আর এখানে আমাদের অমলেট ভাজা চলছে, যদিও বা ওটা আমার আমাদের নয়, আমার জন্য অমলেট ভাজা চলছে। এখানে রুটি হয়ে গেছে, ম্যাডামের আছে হচ্ছে, আন্টি দিয়েছে কাঁচকলার বড়ার তরকারি, তো তিনি ওটা দিয়ে খেয়ে নেবে, আমার অমলেট দিয়ে হয়ে যাবে। তো চলো আপাতত আমরা ডিনারটা করে নিই, তারপরে আবার আসছেন তিনি। না, ও ডিমের অমলেটটা দেখেই হাসি পাচ্ছে, মানে প্লেটের এ মাথা থেকে ও মাথা আর কি। তো ও যদিও খুব খুশি, ও ভালোবাসে থালার মতো গোল অমলেট। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমিও চেষ্টা করবো অবশ্যই ভালো থাকার। তো চলো, যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, শুধু এটাই বলবো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।